আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি একটি কাজ দেখাবো আশা করি সবারই ভালো লাগবে আমার সামনে একটি বাটন ফোন দেখতে পাচ্ছেন ওয়াল্টন ওল ভিও এম এম এগারো তো এই ফোনটির এই মুহূর্তে একটি কাজ দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিসপ্লে খোলা আছে এই যে আর এখানে হচ্ছে একটি মাদার দেখেন এখানে ডিসপ্লে যে লাইনটি আছে মূলত এই বিষয়টি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এ ধরনের সমস্যা আসলে খুব সুন্দরভাবে ডিসপ্লে রিপ্লেস ছাড়াই কাজ করতে পারেন এই ডিসপ্লেটা কিন্তু এলসিডিটা কিন্তু রিপ্লেস করলে খুবই সহজ দেখুন এটা হয়তো হাত থেকে পরে যাওয়ার কারণে এটা এখান থেকে গোড়া থেকে কেটে ভেঙে এরকম ভেঙে এটা খুলে গেছে একটু আমি ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অংশগুলা রয়ে গেছে এটাকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা খুলে যদি আমি এই অংশটা এখান থেকে রিমুভ করি দেখতে পাবেন যে এখানে অনেকটা অংশ এখানে রয়ে গেছে যদিও ধরনের কাজ এখন আর মানুষ করেন না কারণ এখন স্মার্টফোনের যুগ তারপরেও কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় একটা ডিসপ্লে না কিনে আমরা সরাসরি ডিসপ্লে যেটা ছিল সেটা দিয়ে কিন্তু কাজ করতে পারি দেখুন এখানে কিন্তু ডিসপ্লের যে অংশটা ছিল এটা কিন্তু এখানে রয়ে গেছে ভেঙে এখানে রয়ে গেছে মূলত ধরনের ডিসপ্লে কিন্তু একেবারেই দাম কম কিন্তু হাতের কাজ কিন্তু খারাপ করা যাবে না কারণ আপনাকে যদি পরিশ্রম ছাড়াই যদি সবসময় ইনকাম করার চেষ্টা করেন তাহলে কিন্তু হলো না দেখুন এটার যে অংশটা কেটে গেছে সেই অংশটা যদি এখানে না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে আয়রন দিয়ে ঝালাই কিন্তু করতে পারছি না তাহলে আমাদের একটা উপায় আছে অনেকে আমাদের অনেক ভাই আছে যারা চেষ্টা করে কি এই পাশে ঝালাই একটা একটা করে এরকম এখানে দিয়ে ঝালাই বের করে তারপরে আপনার দেখা যায় একটা করে তার এখানে এখানে লাগিয়ে দেয় এটার সহজ পদ্ধতি আছে আমি মূলত এই বিষয়টা উপস্থাপনা করব আপনাদের সাথে যে এটা আমরা কিভাবে করতে পারি এখানে দেখেন এই পাশে অংশটা খেয়াল করেন এই পাশের অংশে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা পিন আমরা এখানে পাচ্ছি চোদ্দো পিনের একটি এল সিডি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চোদ্দ পিনের এলসিডি আমরা এই পাশে এটাকে ঘষে লাইন বের করবো না আমরা বের করবো এই পাশে তো আমি এই পাশে আপনাদেরকে ঘষে বের করে দেখানোর চেষ্টা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন জিনিসটা এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে অনেক মানে বেসিক ধারণা এই ধারণাগুলো থাকলে আমরা কিন্তু সহজে কাজ করতে পারবো যারা এগুলো জানেন তাদের জন্য না আর যারা জানেন না তারা কিন্তু প্রতিনিয়তই আমি কমেন্টগুলো পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি অনেক ভাইকে দেখছি যে ভাই এই ধরনের বিষয়গুলো আরও দেন আরও দেন এগুলো দিলে আমাদের উপকার হয় তো আমি এই জন্যই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি প্রথমে এখান থেকে বাড়তি কিছুটা অংশ আমরা সোজা করে কেটে নিলাম নেওয়ার পরে দেখুন একটু খেয়াল করেন এই যে এখানে যে হালকা হালকা যে লাইনগুলো আছে এখান থেকে আপনি এইভাবে আস্তে আস্তে একটু করে ঘষে লাইন বের করবেন ব্লেডটা চেঞ্জ করে নিলাম আমি দেখুন আর একটু সহজে তাড়াতাড়ি হবে আমার ওই ব্লেডের থেকে এই ব্লেডটা দিয়ে খুব সুন্দর কাজ করবে এভাবে আস্তে আস্তে ঘষে নেবেন প্রত্যেকটা পিনে বাড়তি যে অংশ আছে সেখানে আমাদের ঘষার দরকার নাই শুধুমাত্র প্রত্যেকটা পিনে পিনে দেখবেন যে সোনালি কালার কিন্তু অলরেডি বের হচ্ছে সোনালি কালার হ্যাঁ এই সোনালি কালারটা বের হলেই আমাদের মূলত কাজ কাজ করবে এখানে যদি কাজটা করা যায় তো কেন আপনি ডিসপ্লেটা রিপ্লেস করবেন প্রশ্নই ওঠে না যেহেতু কাজটি হবে বুঝতে পারছেন যে এখান থেকে লাইন টিভি ছিঁড়ে গেছে ভেঙে গেছে তো জাস্ট একটু কষ্ট ছয় থেকে সাত মিনিট সময় লাগে কাজটা করতে তাহলে কিন্তু আমার একটা ডিসপ্লে কিনতে হলো না দেখা যাবে আপনি যে টাকাতে ডিসপ্লে কিনে কাস্টমারের কাছ থেকে বিল নেবেন এখানে তো সেই টাকাটা বেঁচে গেল তো আপনার টাকাটা খরচ করতে হলো না এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়রন নিতে হবে এবং যে অংশে আপনার সমস্যা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অংশের সমস্যা ওই অংশে আপনি একটু রজন নেবেন এখানে কোনো পেস্ট ব্যবহার করা দরকার নাই তবে ভালো পেস্ট হলে সেটা আলাদা কথা তবে রজন নিলে খুবই ভালো রজনটা নেবেন এইভাবে একটু দেখুন এইভাবে রজনটা নেবেন রজনটা নেওয়ার পরে এখানে হালকা করে আয়রন দিয়ে এভাবে একটু করে এরকম করে ঘষা দেবেন দেবেন বা ডলা যে পিনগুলো আপনি ঘষলেন সেই পিনগুলো কি হবে রাং ঝালাই হবে হ্যাঁ রাং ঝালাই হওয়ার পরে দেখুন প্রত্যেকটা পিনে রাং ঝালাই হয়েছে খেয়াল করছেন মানে এত এখন আমাদের এটা লাগানোর মতো যে কোনো অংশে লাগানোর মতো একটা উপযোগী হয়েছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের যে কোনো একটা অংশে লাগানোর মতো প্রত্যেকটা পিন উপযোগী হয়েছে আমরা এখানে জাস্ট ঝালাই করবো বাস এটা আমাদের লেগে যাবে আমরা কি করবো এখন এই যে এই পাশের যে পিনটা আমাদের প্রথম পিন সেই পিনটা এখানে রাখবো এবং একটু দূরত্ব রাখবো যেহেতু আমাদের এটা ছোট ডিসপ্লেটা যেন এখানে ভাস করার পরে এভাবে লাগানো সম্ভব হয় অতএব আমাদের একটু এদিকে খেয়াল রাখতে হবে যতটুকু ছিঁড়ে গেছে ততটুক পর্যন্ত আমাদের পিছিয়ে দিতে হবে এখানে এইভাবে একটু লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন এইভাবে একটু টুইজার দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন এই পাশে এক পাশ থেকে একটু এভাবে আয়রন দিয়ে যদি আমরা একটু এভাবে ফাঁকা জায়গা এটা কিন্তু রেবনের উপরে না হ্যাঁ রেবনের উপরে অনেক সময় অনেকজন ভাই দিয়ে থাকেন তো রেবনের উপরে আমরা দেবো না আমরা এক সাইড দেব তবে ভালো হয় এরকম একটু ওষার কোয়ালিটি কিছু নিলে এটা আরো ভালো হবে দেখুন তবে ঝালাইটা কিন্তু অনেকটা সুন্দর করে দেখতে হবে যে আসলে ঝালাই প্রত্যেকটার সাথে লাগছে কিনা প্রত্যেকটার সাথে ঝালাই লাগলে কিন্তু ডিসপ্লেটা কাজ করবে তাছাড়া কাজ করবে না আমরা এখন আমাদের যে ব্যাটারিটা আছে সেটা দিয়ে চেক করব আমরা একটু ব্যাটারিটা দিয়ে চেক করব যে আমাদের ব্যাটারি চার্জ কিনা দেখি আমরা চেক যে যে আমাদের এলসিডি কাজ করে কিনা চেকিং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজটা কিন্তু হলো তাহলে কিন্তু আমরা সহজে একটা ডিসপ্লে একদম ক্লিয়ার করতে পারলাম এবং আমাদের দেখা গেল যে ডিসপ্লেটা কিন্তু একেবারে দাম কম তারপরে কিন্তু এটা একটা কার্যকরী কাজ এরকম কার্যকরী কাজগুলো করতেও ভালো লাগে প্লাস টাকাও কিন্তু পাওয়া যায় কারণ আপনি ডিসপ্লেটা যে টাকা দিয়ে কিনবেন সে টাকা কিন্তু আপনি এখানে বেঁচে গেল হ্যাঁ এই হচ্ছে বিষয় আশা করি ভিডিওটি পেয়ে আপনাদের উপকার হবে ভালো লাগলে সুন্দর মন্তব্য করবেন উৎসাহ দেবেন যেন আরো নতুন নতুন ভিডিও করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি